এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে নেমে নজর কেড়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। গতকাল রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে গোল করেছে তিন ব্রাজিলিয়ান ফুটবলার। এই সপ্তাহে দুই ব্রাজিলিয়ান ফুটবলার দলকে জিতিয়ে পেয়েছে ম্যাচ সেরার পুরস্কার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চার গোল হজম করা ম্যানচেস্টার ইউনাইটেডের মান সম্মান বাঁচিয়েছে কার্লোস কেসেমিরো। সাত মিনিটের ব্যবধানে দুই গোল করেছে এই ব্রাজিলিয়ান। ম্যাচের 88তম মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে ব্রুনোর অ্যাসিস্ট থেকে আরও একটি গোল করেন এই সেলসম ডিফেন্সিভ মিডফিল্ডার। তার দুই গোলের সুবাদে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শক্তিমত্তার পরিচয় দিতে পেরেছে, যদিও তারা ম্যাচটি হেরেছে 4-3 গোলে। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে আর্সেনাল জিতেছে 4-0 গোলে। সেখানে দলের জয়ে গুরুত্বপূর্ণ এক গোল করেছে ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের 38তম মিনিটে লিওনার্দো তোসাদের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান তিনি। তবে গতকাল রাতে সবচেয়ে আলো ছড়িয়েছে যে ব্রাজিলিয়ান, তার নাম টেটে, গ্লাতাসারাইয়ের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ ড্র করিয়েছেন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরানো গোলটা আছে এই সপ্তাহের সেরা গোলের তালিকায়। ম্যাচ সেরার পুরস্কার জেতা টেটেকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ পোস্ট করেছে ব্রাজিলিয়ান গেম চেঞ্জার। এর আগের দিন সাতক্ষীরার বিপক্ষে দুই গোল এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আরেক ব্রাজিলিয়ান ওয়েন্ডারসন গ্যালেনো। 25 বছর বয়সী এই ফুটবলারের কল্যাণে পোর্তো জিতেছিল 3-1 গোলে। একই দিনে বার্সেলোনার হয়ে এক গোলে সহায়তা করেছিল রাফিনা। এই ছিল চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের দাপট, যা এই সপ্তাহে দেখাতে পারেনি অন্য কোনো দেশের ফুটবলাররা। তো বন্ধুরা, ব্যক্তিগতভাবে কার পারফরমেন্স আপনার নজর কেড়েছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে।